আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো গাইস, আবার একটা ভিডিও নিয়ে ফিরে এলাম। তো যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটা ফলো করে ভিডিওটাকে শেয়ার করবেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আমার পাশে থাকবেন। এবং যারা সাবস্ক্রাইব করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করবেন। এবারে মূল কথায় আসি, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, মানে কন্টিনিউ দেখেন, যারা আমার ব্লগ পছন্দ করেন, তারা জানবে যে আমি ছ মাস যাবত আমি তামিলনাড়ুতে আমার বাবার চিকিৎসা করাচ্ছি। ক্যান্সারের পেশেন্ট ছিলেন আমার বাবা, আমি কলকাতায় চিকিৎসা করিয়েছিলাম রবি হসপিটালে, ঠাকুরপুকুর যে রবি হসপিটাল আছে কলকাতা, ওখানে চিকিৎসা করেছিলাম। আরও তারপরে তোমার কলকাতায় যে টাটা মেমোরিয়াল আছে, টাটা মেমোরিয়ালতে গিয়ে বলে ভাবেছিলাম। তো গাইজ, তো পয়সা টাকা পয়সার কারণে আমরা নিয়েতে পারিনি। তো এখানে যে জিপমার হসপিটাল তামিলনাড়ুতে, জিপমার হসপিটাল, আপনারা হয়তো ভাববেন যে এখানে কলকাতায় পয়সার জন্য এখানে ট্রিটমেন্ট করাতে পারলো না কলকাতায়, আর ওখানে তামিলনাড়ুতে চিকিৎসা করাচ্ছে তাহলে। তো গাইজ, আপনাদেরকে বলে রাখি যে তামিলনাড়ুতে এখানে চিকিৎসা করাচ্ছি, এটা তামিলনাড়ু পুদুচেরি এই জায়গাটার নাম। তো এখানে যে হসপিটালটায় চিকিৎসা হচ্ছে বাবার, তো জিপমার হসপিটাল, হসপিটালটার নাম গাইজ জিপমার হসপিটাল, ফুল গভর্নমেন্ট, টোটাল ফ্রি ট্রিটমেন্ট গাইজ, এ টু জেড সব রকম চিকিৎসা হয়, মানে সব রকম একদম চোখের বড়ো বড়ো অপারেশান হয় এখানে, এবং চোখ থেকে শুরু করে এ টু জেড সব কিছু রোগের চিকিৎসা এখানে হয় গাইজ, এবং ক্যান্সারের চিকিৎসা ফ্রি ট্রিটমেন্ট এখানে হয়। তো আমার বাবা ছ মাস যাবত আমি এখানে চিকিৎসা করাচ্ছি। তো আজ আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে অবশ্যই আমার বাবা আজকে সুস্থ আছে, অপারেশন হয়ে গেছে, আজ কুড়ি দিন যাবত ভর্তি ছিল, মানে বেডে ভর্তি ছিল অপারেশন হয়ে। তো এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো ডাক্তার ছুটি দেওয়ার জন্য বলছিল আজকে, তো আজকে আমি গেছিলাম, সকাল থেকেই গেছিলাম, তো ছিলাম, তো ছুটি আজকে দেয়নি, যে মানে যে ডাক্তার অপারেশন করেছে আর কি, মানে যে ডাক্তার অপারেশন করেছে সেই ডাক্তারের কাছে ডিসচার্জ পেপার, ডিসচার্জ সামারি গেছে, সে চেক করে সে আবার, মানে যদি মেডিসিন দেওয়ার থাকে বা এ থাকে সেগুলো দিয়ে সে রিটার্ন যখন ওকে বলে পাঠাবে, তবে এরা ডিসচার্জ পেপার দিয়ে, যারা জুনিয়র আছে আর কি, তারা তবে ডিসচার্জ পেপারটা আমার হাতে তুলে দেবে, তারপরে আমরা পেশেন্টকে নিয়ে আসতে পারবো। তো যার কারণে এখনও সেদিক থেকে, মানে সিনিয়র ডাক্তার এখনও ওকে বলেনি, তো ডাক্তার আমাকে বললো, জুনিয়র ডাক্তার বললো যে কিছুক্ষণের মধ্যে দেখা যাক, রাতের দিকে হয়তো দিতে পারে। তো গাইজ, আজ এখন বাজে 10:40, তো আমি এতক্ষণ ছিলাম, এখনও দিল না, তো মা আছে সেখানে, মা বাবার কাছে আছে, তো আমি চলে এসেছি, তো আমি এসে রুমে চলে এসেছি, মাকে বলেছি যে দেখবেন যদি ছুটি দেয়, যদি ছুটির কথা বলে, তো রাত্রি 11টা বাজুক, অলরেডি 11টা বাজতে যাচ্ছে, তো আমি বললাম যে দেখবে যদি 12টা বাজলো আমি চলে আসবো, তো আমি সামনাসামনি একটা লজে এখানে থাকি, অসুবিধা নেই। তো আমি মাকে বলে এলাম যে ঠিক আছে আমি চলে আসবো, অসুবিধা নেই, আপনি তুমি দেখবে যদি ছুটি দেয় আমাকে ফোন করবে, আর তা নাহলে কাল সকালবেলা দিব। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো এতটুকুনি আজকে ছুটির জন্য গেছিলাম বাবার, ছুটি তো হলো না, দেখা যাক রাতের দিকে হতে পারে, যদি রাতের দিকে হয় আপনাদেরকে অবশ্যই জানাবো গাইজ। তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ডেন্টাল হসপিটাল, এটার নাম হচ্ছে মহাত্মা গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স গাইজ, অনেক বড় ডেন্টাল হসপিটাল এটা গাইজ, এটা কলেজও, এখানে পড়াশোনাও হয়, মানে রিসার্চও হয় আর এবং চিকিৎসাও হয়। তো গাইজ, আমি এটার ভিডিও একদিন আপনাদেরকে আমি অবশ্যই দেবো। তো গাইজ, তো এখানে দাঁতের জন্য অনেক বড় বড় এখানে চিকিৎসা হয়, অনেক বড় বড় রোগের চিকিৎসা হয়, তো আপনারা চাইলে দাঁতের চিকিৎসা করতে চাইলে এখানে আসতে পারেন, ফ্রি ট্রিটমেন্ট এখানে, এটাও ফ্রি ট্রিটমেন্ট, পুরো ফ্রি ট্রিটমেন্ট। তো গাইজ, আজকে ভিডিওটা এতটুকুনি, তো দেখি রাত্রে দেখে যদি ছুটি দেয় অবশ্যই আপনাদেরকে আমি জানাবো, আর গাইজ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আমি একটা কথা ভিডিও শেষে বলে রাখি, তো যারা এই হসপিটালে চিকিৎসা করাতে চান, যারা অনেকেই আছে আমার মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে, যে
টাকা পয়সার জন্য চিকিৎসা করাতে পারছে না বা বেটার চিকিৎসা পাচ্ছে না কলকাতাতে, সেরকম আমার তো মনে হয় সেরকম তারা হসপিটাল মানে ফ্রিতে সেরকম তারা হসপিটাল নেই যে বেটার চিকিৎসা পাবে। তো গাইজ আমি বলতে চাই যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। এটা তামিলনাড়ু পুদুচেরিতে অবস্থিত জিপমার হসপিটাল, আপনি গুগলে পেয়ে যাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি এখানে দিয়ে রাখবো। আমার এই চ্যানেলে অবশ্যই হসপিটালের ডিটেলস নিয়ে পুরো ভিডিও দেওয়া আছে গাইজ, সেইখান থেকে চাইলে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন, এবং সেই ভিডিওর লিঙ্ক আমি সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গাইজ দিয়ে দেবো। আপনারা চাইলেন অবশ্যই সেই ভিডিওটা দেখে আসতে পারেন, পুরো ফুল ডিটেলস আপনারা পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, যাতে যদি কারো উপকার হয় এই ভিডিওটা দেখে, তো গাইজ আমার ভিডিও বানানোটা অবশ্যই সার্থক হবে। তো গাইজ বলে রাখি, এটা জিপমার হসপিটাল, হসপিটাল নাম হচ্ছে জিপমার হসপিটাল, পুরো নাম হচ্ছে জওহরলাল ইনস্টিটিউট পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড রিসার্চ সেন্টার। তো গাইজ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, পুরো টোটালি ফ্রি ট্রিটমেন্ট। আপনারা যদি এখানে আসতেন, যারা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আমার ভাইরা দেখছেন, যদি আপনারা আসতে চান এখানে, তো হাওড়া থেকে গাড়ি ছাড়ছে প্রত্যেক রবিবার গাড়ি ছাড়ছে হাওড়া থেকে 11:55 কুচি এরকম একটা গাড়ি আছে, আর ফরফরপুর হয়ে গাড়িটা আসছে। বাকি আরও অন্য গাড়ি আছে, যেটা মানে যেটা রবিবারে আছে সেটা ডাইরেক্ট এর পন্ডিচারি স্টেশনে আসছে, আর যেটা অন্য দিন যেগুলো গাড়িগুলো আছে সেটা ভেল্লিপুরম মানে পন্ডিচারির আগে যে স্টেশন ভেল্লিপুরম ওইখানে এসে দাঁড়িয়ে যাবে, ওইখান থেকে এবারে আমাকে বাসে ট্রেনে আসতে হবে আবার। তো আপনারা চেক করে নেবেন, তো আপনারা পন্ডিচারি স্টেশনে নেমে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে জিমার হসপিটাল যাবো, তো আপনারা এখানে আসতে পারেন। পুরো টোটালি ফ্রি ট্রিটমেন্ট, এ টু জেড সব কিছু চিকিৎসা হয় গাইজ। তো গাইজ আর এখানে ট্রিটমেন্ট করতে হলে কীভাবে থাকতে হবে, কোথায় থাকবেন, কোথায় উঠবেন, সব কিছু ডিটেলস আমি দিয়ে দেবো পরের ভিডিওতে। ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে নেবেন। আজকের ভিডিও এতটাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।